নজর রাখব পরবর্তী সংবাদের দিকে। নিউজ ভ্যানগার্ডের খবরের জের এবং সেই খবরের জের ধরে গতকালকে আমরা দেখেছি মোহনপুরে শাহিনের বাড়িতে পৌঁছে যায় শাসক দলের প্রতিনিধি দল এবং সেক্ষেত্রে তারা হাতে তুলে দিয়ে আসে একটি মোবাইল ফোন। এবং আজকে বিকের কর্মী কৃষ্ণেন্দু সাহা এবং স্ত্রী তার স্ত্রী পূজা দেব তারা পৌঁছে দেন এবং সেখানে শাহিনের হাতে তুলে দেয় বেশ কিছু লেখাপড়ার সামগ্রী সহ নগদ 5,000 টাকা। মোহনপুরে দিব্যাঙ্গ ছাত্র শাহিন সাহা যে খবর আমরা বিগত দিনে সম্প্রচার করেছি এবং সেই শাহিন সাহার যে দিব্যাঙ্গ তাদের পরিবারের যে অবস্থা এবং সেই অবস্থা দেখে মূলত ছুটে আসছে সমাজের একের পর এক মানুষজন, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যেমন তো আজকে আবারও পরিলক্ষিত হলো কোঅপারেটিভ ব্যাংকের কর্মী কৃষ্ণেন্দু সাহা এবং ওনার স্ত্রী পূজা দেব তারা আজকে পৌঁছে যান সকাল সকাল নিউজ ভ্যানগার্ডের খবর দেখার পর। এবং যেহেতু গতকালকে শাহিনের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয় তার জন্য আজকে তারা শাহিনের বাড়িতে যান এবং সেখানে গিয়ে শাহিনকে তুলে দেন লেখাপড়ার সামগ্রী, যেরকম ভাবে বলতে গেলে খাতা পেন সহ বিভিন্ন রকমের সামগ্রী তার হাতে তুলে দেন। শুধু তাই নয়, নগদ 5,000 টাকা তুলে দেয় পরিবারের হাতে এবং তাদের নিজস্ব মোবাইল নম্বরটুকু দিয়ে আসেন, যাতে করে আগামী দিনে শাহিনের যাতে কোনো রকম সমস্যা না হয় লেখাপড়ার দিক থেকে, কোনো রকম প্রতিকূলতার মধ্যে যেন শাহিনকে পড়তে না হয় বা তার পরিবারকে যেন দাঁড়াতে না হয় তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবেন, সমস্ত সময় সব সময় তারা পাশে থাকবেন শাহিনের, এমনটাই কিন্তু আশ্বাস দিয়ে এসেছেন। দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে আজকে নিউজ ভ্যানগার্ডের খবর দেখে মূলত তারা পৌঁছে যান সেখানে এবং মুখ্যমন্ত্রীর কাছে শাহিন যে দাবি জানিয়েছিল তার যে আর্জি ছিল, তার বাবা খুব কষ্ট করে সংসার চালাচ্ছেন, তার লেখাপড়ার ইচ্ছে রয়েছে কিন্তু তাই সে দিব্যাঙ্গ হওয়ার ফলে সে সেটা পাচ্ছে না এবং অনলাইন ক্লাসের জন্য তার কাছে যে মোবাইল ফোন দরকার সেই অ্যান্ড্রয়েড ফোনটুকু তার কাছে নেই। তার পাশাপাশি তার মায়ের যে শারীরিক অবস্থা সেটা কিন্তু অত্যন্ত কঠিন, যার মধ্যে দাঁড়িয়ে তার বিভিন্ন রকমভাবে ব্যাঘাতের সম্মুখীন হতে হয় পড়াশোনার ক্ষেত্রে সবথেকে বিশেষ করে। এবং সেক্ষেত্রে আগরতলা দুর্জয়নগরের এক দম্পতি আজকে তার পাশে দাঁড়ালো, তার পরিবারের পাশে দাঁড়ালো। কৃষ্ণেন্দু দাস বিশালগড়ের কোঅপারেটিভ ব্যাংকের কর্মী এবং তিনি সহ তার স্ত্রী আজকে পৌঁছে দেন শাহিনের বাড়িতে এবং সাহায্য করে আসেন শাহিনকে নিজেদের সাধ্যমতো। তবে আজকে শাহিনকে সাহায্য প্রসঙ্গে মূলত কৃষ্ণেন্দু সাহা কি জানাচ্ছেন, ওনার স্ত্রী কি জানিয়েছেন, তার পাশাপাশি শাহিনের কি বক্তব্য রয়েছে একবার শুনব। আজকে তোমাকে কে কি দিয়েছে? আমারে আমাদের বাড়িতে একটা আঙ্কেল এবং দিয়েছে আমাকে বই, খাতা, যা বলবো আমার খাওয়ার জিনিস এবং 5,000 টাকা দিয়েছে এবং আমি আর কিছু ওদের বলার নেই এবং আমি এত সাহায্য করছে আমাকে নিজের প্রতিবন্ধী বলে আমাকে মনে হচ্ছে। সবাই এখন তোমার পাশে এসে দাঁড়াচ্ছে, এই তো? তুমি কি মানে খুশি? না, খুব খুশি, পরিবারও খুশি। কোথেকে এসেছেন? আমরা দুর্জনগর থেকে এসেছি, আমরা নিউজ ভ্যানগার্ড এবং আজকের কোরিয়াদের দুটো দিয়ে আমরা নিউজটা পেলাম। পাওয়ার পর আমি আমার হাজবেন্ডকে এদের সম্পর্কে বললাম, তারপর দেখে খুব খারাপ লাগলো, অন্তরে জায়গা দিল যে ওদের একটু কষ্ট, আমরা যদি একটু সাহায্য সহায়তা করতে পারি ওদের জন্য কিছু হলেও ভালো হবে, ওদের সংসারের উন্নতি হবে কিছুটা, যতটুকু আমরা পারি আমরা আমি আর আমার হাজবেন্ড আমরা মিলে এসে ওদের জন্য আমরা একটা মোবাইল দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখানে মোহনপুরের এসডিএমজি উনি দিয়ে দিলেন মোবাইলটা, তো ওই জন্য আমরা আজকে ওর জন্য কিছু খাতা কলম ওদের ওর পড়ার জন্য যা লাগে আর কিছু আমরা ঠিক সাহায্য 5,000 টাকা আমরা দিয়ে ওকে সাহায্য করেছি। ম্যাডাম আপনার নামটা? পূজা দেব। আমরা শুনলাম শাহিনের বক্তব্য এবং পূজা দেবের বক্তব্য আমরা শুনলাম। তবে নিউজ ভ্যানগার্ডের খবরের পরই এই রাতে শাহিন এমনটাই কিন্তু জানিয়েছে। তার পাশাপাশি গতকালকেই মহকুমা প্রশাসক নিউজ ভ্যানগার্ডের খবর দেখে শাহিনের হাতে তুলে দিয়েছে মোবাইল, যাতে করে আগামী দিনে অনলাইন ক্লাসের জন্য আর কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় শাহিনকে। এবং মানবিক সিদ্ধান্ত নেয় আজকের এই দম্পতি, দুর্জয়নগরের এই দম্পতি, এবং তারা গিয়ে তুলে দিয়ে আসে তাদের সাধ্যমতন শাহিনের লেখাপড়ার জন্য যাবতীয় সরঞ্জাম এবং তার পাশাপাশি কিছু আর্থিক সাহায্য করে আসেন এবং আগামী দিনে যাতে তাদের পরিবারে কোনো রকম সমস্যা না দেখা দেয় তার জন্য কিন্তু তারা নিজেদের সমস্ত কিছু দিয়ে তারা চেষ্টা করবেন, এমনটাই কিন্তু আশ্বাস দিয়ে এসেছেন শাহিনকে এবং তার পরিবারকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।